আজকে আমি আপনাদের সয়েল টেস্ট কীভাবে করতে হয়, কীভাবে রিডিং নিতে হয় সেটা দেখাবো। এসপিটি কীভাবে নিতে হয় সয়েল টেস্টে সেটা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। আমরা প্রতি 5 ফিট পর পর আমরা রিডিং নেব, এসপিটিটা প্রতি 5 ফিট পর পর নেব। কাজ চলছে নিতে হয়তো 5 ফিট শেষ হয় না, 5 ফিট শেষ হলে আমরা যে রিডিং সংগ্রহ করবো সেটা হলো স্পুন বা বাংলাতে চামচ বলে, সেটা এখন ফিট করব। ফিট করার পর আমাদের যে ওয়েট আছে ওটা দিয়ে আমরা ড্রাইভ করব। ওয়েট এটা হলো 63.5 কেজি ওজন, 140 পাউন্ড, ওটা দিয়ে আমরা ড্রাইভ করব। এটা হলো স্পুন বা চামচ যেটা আমরা রিডিং সংগ্রহ করব, মাটি নেব। এটা থেকে এ পর্যন্ত এটার লেন্থ হলো 18 ইঞ্চি, এটাকে আমরা 3 ভাগ করব, 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি। প্রথম 6 ইঞ্চি মাটি প্রথমে রিডিংটা বাদ দেব, তারপরে 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিটে রিডিংটা আমরা নেব। বোরিং করা শেষ, এখন আমরা ফোনটা লাগিয়ে রিডিংটা নেব। পাইপটা তোলার কাজ চলছে। আমরা পাইপ নামাচ্ছি, এটা পরিষ্কার করে নেন ভালো করে। আমরা এখন এখানে দাগ দেব, 18 ইঞ্চি দাগ দেব। তোমাকে দেখাবো, হ্যাঁ দাগ দিচ্ছি। 18 ইঞ্চি 3 ভাগ না, 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি। প্রথম 6 ইঞ্চি রিডিং বাদ যাবে, পরে 6 ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি আমরা রিডিং নেব। আমরা পাইপ নামাচ্ছি, এটা পরিষ্কার করে নেন ভালো করে। আমরা এখন এখানে দাগ দেব, 18 ইঞ্চি দাগ দেব। তোমাকে দেখাবো, তাকাও দেখে হ্যাঁ দাগ দিচ্ছি। 18 ইঞ্চি 3 ভাগ না, 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি। প্রথম 6 ইঞ্চি রিডিং বাদ যাবে, পরে 6 ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি আমরা রিডিং নেব। আমরা এখন ওয়েটটা তুলছি, এটার ওয়েট হলো 63.5 কেজি, 140 পাউন্ড। এটা 2.5 ফিট উপর থেকে ড্রাইভ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 পরেরটা হচ্ছে 5টা। রিডিং হলো প্রথম যে 6 ইঞ্চি গেছে ওটা দেখেছে, তারপরে 6 ইঞ্চি হলো 6টা, তারপরে লাস্টে দেখেছে 5টা। এখানে আমরা এখন রিডিং নেব, আমরা এখন মাটিগুলো দেখব। আমরা যে চামচটা ওটা খুলব, খোলার পর মাটিটা কালেক্ট করব। করার পর এটা হলো 40 ফিটে, ড্রাইভ হলো 40 ফিটে এবং স্পিটি হলো 6 আর 5। এটা আমরা এখন মাটিগুলো নিয়ে প্যাকেটে লিখে রাখবো। এখন আমরা এটা তুলব, তোলার পর রিডিংটা নেব।
আমরা একটু খুলবো খোলা পরে এখানটা সয়েলটা নেব পরিষ্কার করে নিলাম দেখ আমরা সয়েলটা কালেক্ট করব তুমি যে 6 ইঞ্চি ছিল সেটা বাদ যাবে এই মাটিটা শুনতে দিদে সিম্পল করে এখন থেকে আমরা মাটি সংগ্রহ করব পুরো পলিথিনে প্যাকেট করব আমরা মাটিগুলো এখন প্যাকেটে নেব প্যাকেটে নিয়ে আমরা 40 ফিট আর বোরিং হচ্ছে 40 ফিট নিচে দেখি স্টিকারটা একটু দেখান এটা হলো ডিসপিটে 5 আমরা স্যাম্পলটা কালেক্ট করলাম এটা হলো 40 ফিট নিচের এটা এইচ ফিটারসে 15 আসছে 5 পরে 10 চলে 6 এটা এখন ল্যাবে নিয়ে পরে আমাদের সয়েলের যে বিভিন্ন কার্যক্রম আছে যেটা এটা সিল্টি ক্লে এটার গন্ধ পরীক্ষা হবে এটা সয়েলের বৈশিষ্ট্য পরীক্ষা হবে